গণমাধ্যমে ন্যূনতম কিছু এথিক্স আছে, জবাবদিহি করার দায় আছে, একই সঙ্গে সম্পাদকীয় বিবেচনাও আছে, কিন্তু কোনো কিছুকেই পরোয়া করছে না রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখপত্র গণশক্তি। কলকাতা টিভির দপ্তরে তল্লাশি পাওয়া অর্থ ও নথি নিয়ে বিভ্রান্তিকর তথ্য সিপিএমের মুখপত্র গণশক্তিতে। গণমাধ্যমের ন্যূনতম কিছু এথিক্স আছে, জবাবদিহি করার দায় আছে, একই সঙ্গে সম্পাদকীয় বিবেচনাও আছে, কিন্তু কোনো কিছুকেই পরোয়া করছে না রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখপত্র গণশক্তি। দিন কয়েক আগে কলকাতা টিভির দপ্তরে তল্লাশির নামে কার্যত হামলা চালায় আয়কর দপ্তর। টানা 80 ঘণ্টা প্রায় বন্দি করে রাখা হয় সাংবাদিক সহ অন্যান্য কর্মীদের। তল্লাশি চালাতে যেসব আইন মানা জরুরি তার একটিও মানা হয়নি। 80 ঘণ্টা তল্লাশি চালিয়ে আয়কর আধিকারিকরা কার্যত শূন্য হাতেই ফিরেছে। তল্লাশিতে কি কি মিলেছে কলকাতা টিভির পর্দায় স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে, যাতে জনমানুষে এই তল্লাশি নিয়ে এবং তল্লাশিতে পাওয়া অর্থ বা নথি নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। কিন্তু এই তল্লাশি নিয়ে কি লিখেছে গণশক্তি? আলিমুদ্দিনের ওই দলীয় মুখপত্র গণশক্তি গত 17ই অগস্টের সংস্করণে লিখেছে, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ভুয়ো এক সংস্থার সঙ্গে কলকাতা টিভির কর্ণধারের আর্থিক লেনদেনের হদিশ পেতেই ওই তল্লাশি। এই তথ্য গণশক্তি পেল কোথা থেকে? আয়কর দপ্তরের সিজার লিস্টে তো এমন কোনো তথ্য নেই। এক্ষেত্রে কোনো যুক্তিতর্ক ছাড়া, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই কেন্দ্রীয় এজেন্সির ব্রিফ এভাবে হাতে নিয়েছে গণশক্তি। আরও স্পষ্টভাবে বলা যায়, ঠিক কোন পক্ষে দালালি করতে চাইছে গণশক্তি? কোন রহস্যে সিপিএমের এই মুখপত্র কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তরের মুখপত্র হয়ে উঠল? মিডিয়া ট্রায়ালের অনেক ধরন আছে। কোনো মিডিয়া নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থে কাউকে লক্ষ্য বানিয়ে দিনের পর দিন তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে। কোনো কোনো মিডিয়ার পরিকল্পিত লক্ষ্য, অমুককে সাইজ করো। আবার কোনো ক্ষেত্রে মিডিয়া পরিণত হয় তদন্ত এজেন্সির মাইক বা হাতিয়ারে। যাচাই বাছাই ছাড়াই তদন্ত এজেন্সির খাওয়ানো খবর সেই সব মিডিয়া বাজাতে থাকে। সিপিএমের মুখপত্র গণশক্তি নিজেদের চরিত্রকে হোয়াংহো বা ভলগার জলে ভাসিয়ে ইদানিং কোন ভূমিকা পালন করছে? এখন কাদের মুখপত্র গণশক্তি? আসলে তদন্তকারী এজেন্সি যখন বুঝতে পারে তল্লাশিতে কিছুই মিলবে না, মিলছেও না, তখন মুখ রক্ষা করতে দালাল গোত্রের কিছু মিডিয়াকে কাজে লাগায়। গণশক্তি যে এখন এই ভূমিকা পালন করছে তা অনেক কমরেডেরও জানা নেই। সে কারণেই বিষয়টিকে এইভাবে আমরা সামনে নিয়ে এলাম। কলকাতা টিভি।